जो भी हुंदा है वो हम कर दे हैं या फिर हम हवा विच ऐवें ही उड़ते फिरते हैं यहाँ से वहाँ। लाल सिंह चड्ढा ट्रेलर रिलीज हो गया एक दिन हो गल और लाल सिंह चड्ढा जे रखम सबा जाने जे फरेस्ट गमेर अफिसियल रिमेक अफिसियल एडप्टेशन जेटाई बोलूँ तो सिनेमाटा देखा होयनी तो भावलम कि सवार आगे फरेस्ट गमटा देखे नी दें ट्रेलरटा के जज करी कारण अलरेडी 1994 सिनेमा जेटा आमार देखा होयनी तो डेफिनेटली सेटा आगे देखे निये एखनकार किभावे करा होयेछे सेटा विचार करा उचित। सो आमी এই যে সিনেমাটা কিছুক্ষণ আগে দেখা শেষ করলাম আর রিভিউটা এখন তাই করা শুরু করছি। হ্যালো গাইস, দিস ইজ সুব্রত অ্যান্ড ইউ আর ওয়াচিং রিভিউ উইথ সুব্রত। আজ রিভিউ করব লাল সিং চড্ডা ট্রেলারের। তো লাল সিং চড্ডা ট্রেলারে আমরা দেখতে পাচ্ছি যে একটা ট্রেনের উপর সিন একেবারে সিমিলার, কোনো রকম চেঞ্জেস নেই। যদি কেউ দেখে না থাকো তাহলে আমি তোমায় বলবো, রেকমেন্ড করবো যে ডেফিনেটলি অরিজিনাল ফিল্মসটা দেখো এবং ফরেস্ট গামটা ডেফিনেটলি দেখো। 1994 একটা সিনেমা এবং সেটা অসাধারণ লেভেলের কাজকর্ম এবং ততটাই সুন্দর ভিজুয়াল ট্রিট বলা যায় একরকম, এবং দারুণ কাজ প্রত্যেকের অভিনয়, বিশেষত মেন ক্যারেক্টার অসাধারণ অভিনয় করেছে এবং সাইড ক্যারেক্টার যারা আছে তার প্রত্যেকে ভীষণ ভালো ভালো অভিনয় করেছে এবং এইগুলো অ্যাকচুয়াল দেখার মতো। তো ডেফিনেটলি অরিজিনাল সিনেমাটা তো অরিজিনাল। তো এখানে যখন আবার অ্যাডপ্টেড করা হচ্ছে বা রিমেক করা হচ্ছে তো সেখানে লাল সিং চড্ডার ইচ অ্যান্ড এভরি সিন একদম সিমিলার, কিন্তু ইন্ডিয়ান টোনে করা হয়েছে, ইন্ডিয়ান স্টাইলে করা হয়েছে। বেশ কিছু জিনিসকে চেঞ্জ করা হয়েছে ইন্ডিয়ান স্টাইলের জন্য। যেমন এখানে পাঞ্জাবি করা হয়েছে আমির খানকে এবং ওনাকে ডিএজিং করা হয়েছে VFX-এর মাধ্যমে। লাল সিং চড্ডার কিছু ইনফরমেশান জোগাড় করতে গিয়ে দেখতে পেলাম যে গুগলে কাস্টিংয়ে সলমান খান শাহরুখ খানের উল্লেখ করা হয়েছে। আই ডোন্ট নো যে শাহরুখ খান সলমান খান আর আমির খান তিনজন একসাথে একটা ফ্রেম শেয়ার করবো, একটা সিনেমা শেয়ার করছে কীভাবে এবং কেন। এইটা বেশ ইন্টারেস্টিং কাস্টিংটা, এবং এটা আমি বুঝতে পারছি না যে কেন বা কীভাবে, বাট গুগলকে ভরসা করা যায় না, অনেক কিছুই ভুল হতে পারে, অনেক কিছু ঠিক হতে পারে। বাট হ্যাঁ, যেটা দেখতে পেলাম সেটা আপনাদেরকে জানালাম। আমি একটা কথা পার্সোনালি বলতে চাই যে 1994-এর একটা থিঙ্ক অ্যান্ড থিওরি সেটা 2022 সালে এসে দেখানো হচ্ছে, এটা যথেষ্ট বড় একটা গ্যাপ, অনেক অনেক বড় গ্যাপ। এই বড় গ্যাপের মধ্যে বিশাল বড় বড় দু তিনটে জেনারেশন ক্রস করে গেছে এবং সেই জেনারেশনের পর এখন আমরা বসে আছি এবং আমরা সেই সিনেমাটা দেখব। সো ডেফিনেটলি আমাদের মাইন্ডসেটটা বা এখনকার জেনারেশনের মাইন্ডসেটের সাথে কতটা ম্যাচ করতে পারছে বা কীভাবে দেখাতে পারছে সেইটা অনেকটাই ইন্টারেস্টিং হবে আই থিঙ্ক। সো দেখা যাক কেমন হয়, আমি খুব এক্সাইটেড, খুব বিশেষ না হলো, তবে হ্যাঁ লিটল বিট অফ এক্সাইটেড। তবে এইটুকুনি কথা আমি শেষ বিন্দু হিসাবে বলতে চাই যে খুব কি দরকার ছিল এই সিনেমাটা করার, খুব কি প্রয়োজন ছিল। আরও অনেক প্রজেক্ট ছিল যেগুলোতে হয়তো করা যেত, বাট হ্যাঁ এটা একটা ড্রিম প্রজেক্ট যে কোনো মানুষের হতে পারে, এরকম একটা কাজ করা বা এরকম সিনেমাতে বা এরকম গল্পের ওপর এরকম ক্যারেক্টারের ওপর কাজ করা যে কোনো আর্টিস্টের জন্য ভীষণ বড় একটা অপরচুনিটি। কেননা নতুন কোনো গল্প তৈরি করা যেত না, সেখানে এইরকম কিছু ইন্টারেস্টিং এলিমেন্ট দেওয়া যেত যেগুলো হয়তো আরও বেটার হতো, আরও অন্যরকম হতো, আরও নিজের মতো বা অন্যরকম কোনোরকমে দেখানো হতো। তাহলে এখনকার জেনারেশন নতুন কিছু তৈরি কীভাবে করবে আমি জানি না, এটার উত্তর কীভাবে পাবো। যদিও অফিসিয়াল অ্যাডাপ্টেশন নিয়ে সবাই এখন অ্যাকসেপ্ট করে, সেটা নিয়ে আমার পার্সোনালি কোনো মত নেই, তবে আমার কোথাও না কোথাও মনে হয় এটাকে এই যখন এই যুগে করা হচ্ছে তখন হয়তো নাই বা করতে পারত, হয়তো আমির খান এটা নাই বা ধরতে পারত, আই ডোন্ট নো। বাট হ্যাঁ আমার এটা মনে হলো। থ্যাংক ইউ সো মাচ, আজকের ভিডিওটা একটু লং হয়ে গেল, বাট হ্যাঁ অনেক ইনফরমেশান, অনেক কিছু যেটা আমার পার্সোনাল বলার ছিল। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর অবশ্যই দেখতে থাকো রিভিউ উইথ সুব্রত, যা তোমরা জানতে চাও।